সহজ বিজনেস দাঁড় করানোর জন্য বেস্ট উপায় হলো দেখা ফার্স্টে ওয়েস্ট মার্কেটে কী ভালো কাজ করছে, অ্যান্ড দেন আমাদের আশপাশে কী কাজ করছে। আমি যেভাবে আর কি জিনিসগুলো দেখি, আমি এক্সাম্পল সহ বলবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সো ওয়েস্টে কী ভালো কাজ করছে এটা দেখ, ফার্স্টে আপনি একটা বেজ লাইন ডিসিশন নেন যে আমি ব্রডলি কী ধরনের বিজনেসের দিকে যাব। আমরা যদি ব্রডলি ডিফাইন করি, মাইকেল স্কট খুব ফেমাসলি বলছিল যে দেয়ার আর থ্রি টাইপস অফ বিজনেস, হসপিটাল, এরকম কি জন্য এটা মাইকেল স্কট অনেক আগে বলছিল, এয়ারলাইন একটা বিজনেস স্কুলে যায় বলছিল অনেক আগে। তো এটা খুব নিশ জোক, এটা আপনারা অফিস ফ্যান্সরা বুঝতে পারবে, সবাই বুঝবে না। তো আপনারা ডিসাইড করতে হবে কী ধরনের বিজনেসের দিকে যাবো, ডিজিটাল ফার্স্ট বিজনেস, নাকি আমি ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ঢুকতেছি, না আমি এমন কোনো বিজনেস যাবো যেখানে লজিস্টিক থাকবে অনেক, এরকম। তো আমার সাজেশন এগেইন, আমি যেহেতু ওই স্কুল অফ থটের যে জীবনে যত কষ্ট কম হয় তত ভালো, আমি কখনোই আপনাকে এরকম সাজেশন দিব না যে আপনি এমন একটা বিজনেসে যাবেন টাঙ্গাইল থেকে গরু নিয়ে ঘুরে ফিরে ঢাকায় ঢুকবেন এইভাবে হবে। যেসব যত বেশি মানুষের সাথে আপনার কমিউনিকেট করতে হবে, ডিল করতে হবে, তত আপনার বিজনেস কমপ্লিকেটেড হবে। আমাদের আমি ধরো futurepedia.com বলো বা যতগুলো ডিরেক্টরি টাইপ জিনিসপত্র আছে যেখানে বিজনেসের ইনফরমেশন পাওয়া যায়, বা ইভেন রেডিট টাইপ সাব রেডিট, ধরো আপনাদের VPN ইউজ করতে হবে হয়তো, আমি শুনছি বাংলাদেশে চলে না, ধরো স্টার্ট আপ বা এন্টারপ্রেনারশিপ অনেকগুলো সাবরেডিট আছে, আমি ওগুলোয় যে আইডিয়া গ্যাদার করার চেষ্টা করবো যে কী কী আছে যেগুলো বেশিরভাগ বিজনেসই রেপ্লিকেট করা সম্ভব, বাট সব কিছু রেপ্লিকেট করলে চলবে এরকম না। সো কোনগুলো রেপ্লিকেট করলে আমি বাংলাদেশে চালাইতে পারবো, সো ফার্স্ট আমি ওয়েস্টে দেখাবো, কারণ জেনারেলি সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইউনিক আইডিয়াগুলো ওয়েস্ট থেকে ফার্স্টে ইন্ডিয়া টাইপ জায়গায় আসে, তারপর ইন্ডিয়া থেকে আমরা বিক করি। সো এই কারণে আমি ডাইরেক্ট সোর্সে যাবো। সো যে কারণে আপনাদের আমি বলবো এখানে পডকাস্ট না আসলে আপনারা ডাইরেক্ট পডকাস্ট চলে যেতে পারেন। তো এই সফার্স আমি ব্যস্ত থাকবো, আমি ডিরেক্টরিগুলো প্রতিদিন ফলো করবো, 7-10 দিনের মতো ফলো করলেই আমার মাথার মধ্যে আমার যে অ্যাঙ্গেলের বিজনেস পছন্দ ওই অ্যাঙ্গেলের অ্যাটলিস্ট 20-30 আইডিয়া চলে আসবে। ফ্যান্টাস্টিক। ভ্যালিডেট করার জন্য আমি ইন্ডিয়া আসবো। সো আমি এক্সাম্পল দিই তোমাকে, মনে করো আমি ঠিক করলাম আমি একটা গাছের ব্যবসা করবো, কথার কথা, আমি ওয়েস্টে দেখলাম যে naturevalley.com বা এরকম কোনো একটা বিজনেস খুব ভালো ইনডোর প্ল্যান্টের বিজনেস করতেছে, আমেরিকান মার্কেটে ভালো চলতেছে, যদি LLC হয় তাহলে আমি ডেটা উঠায় দেখতে পারবো কত বিজনেস করতেছে, কত টাকার লাভটা হচ্ছে, সব আমি গত বছরের রিটার্ন দেখতে পারবো, বেশিরভাগ সময় পাবলিক ইনফরমেশন, কোনো কোনো হয়তো অল্প কিছু টাকা লাগে দেখার জন্য। সো দেখলাম, দেখে আমি, বা যদি আপনি টাকা খরচ করতে না চান, আপনি জেনারেলি যদি ওদের সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন বা ট্রাস্ট পাইলট ব্রাউজ করেন, একটা আইডিয়া চলে আসে যে বিজনেস কেমন চলছে, কেমন চলতেছে মোটামুটি। সো যদি আমি দেখি ভালো চলতেছে, আমেরিকায় একজন ইনডোর প্ল্যান্ট বিক্রি করে ভালো করতেছে, তখন আমি দেখবো আচ্ছা ঠিক আছে, আমেরিকায় একজন ইনডোর প্ল্যান্ট বিক্রি করে ভালো করতেছে, সেম জিনিস কি ইন্ডিয়ায় কেউ করতেছে নাকি? এটা হলো আমার ভ্যালিডেশন যে আমেরিকায় চলতেছে, আমার আশপাশে চলে নাকি। সো আমি ইন্ডিয়া এসে দেখবো যে গত 5 বছরে কয়টা ইনডোর প্ল্যান্টের কোম্পানি আসছে, তার মধ্যে কয়জন দাঁড়াইছে, কয়জন দাঁড়ায় নাই, যারা দাঁড়াইছে তারা কেমন করছে। ইন্ডিয়া তখন আমি ডেটা পাবো না, সো আমার পুরোটাই গেস করতে হবে সোশ্যাল মিডিয়া টিডিয়া দেখে বা কমেন্ট দেখে, বা আমি যদি আরেকটু অ্যাডভান্স হই তাহলে আমি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যে কতদিন ধরে কত অ্যাড চলতেছে দেখবো। জেনারেলি যত বেশি সময় ধরে অ্যাড চলতেছে তত ভালো চলতেছে, কারণ অ্যাডে কোম্পানি তখনই টাকা খরচ করতে পারে ইন আ লং স্প্যান অফ টাইম যখন তার রেভিনিউ আসতেছে, অথবা ইনভেস্টর আছে। সো ইনভেস্টর আসেনি গেটা আবার আপনি ক্রাঞ্চ বেসে গেলে দেখতে পারবেন, বেশিরভাগ সময় ইনভেস্টর থাকে না ছোটোখাটো কোম্পানির। তো দেখলাম, আমি দেখলাম যে হ্যাঁ ইন্ডিয়ায় 3টা কোম্পানি আমি দেখতেছি যে খুব ভালো 3টা শুরু হয়েছে, এর মধ্যে একটা ফান্ডিং পাইছে, 2টা পায় নাই, বাট মোটামুটি ইনডোর প্ল্যান্ট নিয়ে বেশ কাজকর্ম হচ্ছে। ওকে, আমি ভ্যালিডেট করলাম, এখন আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে এসে এখন আমি দেখি যে ইনডোর প্ল্যান্ট নিয়ে কে কাজ করতেছে। আমি আমার আশপাশের 2-3 জনকে জিজ্ঞেস করলাম, কোনো নাম মাথায় আসে না সেরকম ইনডোর প্ল্যান নিয়ে কে কাজ করতেছে বা ইনডোর প্ল্যান্ট। ওকে ঠিক আছে, তার মানে কি তাহলে মানুষ এটা চায় না, নাকি তার মানে হইলো মানুষ চায় কিন্তু এখনও নাই? আপনারা দেখবেন যে ফেসবুকে ইনডোর প্ল্যান্টের এটলিস্ট বাংলাদেশি এটলিস্ট 4-5টা গ্রুপ আছে, 1-2 লাখ, 3 লাখ, 2.5 লাখ এরকম মানুষ মেম্বার, এবং প্রত্যেক দিন ইনডোর প্ল্যান্ট নিয়ে কথাবার্তা হচ্ছে যে ভাই আমি এই গাছ বানাচ্ছি, এই গাছ কিনতেছি, এইটা কেমন হবে, ওটা কেমন, কথাবার্তা হচ্ছে প্রতিদিন। তো বিশাল ডিমান্ড, বৃক্ষমেলা চলতেছে এখন যখন আমরা পডকাস্ট রেকর্ড করতেছি, আমি বৃক্ষমেলায় গেলাম, যেমন যে ভাই আপনার কীরকম অর্ডার আসে, বা আমি বৃক্ষমেলার দরজায় দাঁড়ায় থাকলেই আমি বুঝতে পারবো যে মানুষের গাছের প্রতি আগ্রহ কীরকম, আবার জিজ্ঞাসা করতে হবে। সো আমি দরজায় দাঁড়ায় যদি দেখি যে বৃক্ষমেলা যারা ঢুকতেছে তারা বাইর হওয়ার সময় কী কী গাছ নিয়ে বেরোচ্ছে, আর আমি যদি খাতায় লিখি যে আজকে সকাল 8টার সময় আমি আসছি, দুপুর 2টা পর্যন্ত 30 জন মনস্টার নিয়ে বাইর হয়েছে, 5 জন আম গাছ নিয়ে বাইর হয়েছে, 10 জন ধরো পাম নিয়ে বাইর হয়েছে, আমার এটা 4-5 দিন করলে আমার একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে যে
বাংলাদেশের মার্কেটে ইনডোর প্ল্যান্ট আসলে কিনে কারা, কী ধরনের ডেমোগ্রাফির মানুষ কিনে, তারা আসলে কী কী অ্যাকচুয়াল গাছ কিনে, এবং মোটামুটি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবেন। তারপর ইউ ডু আ ফিজিক্যাল টেস্ট, যে তখন আমি আমার ফেসবুক পেজ বানাবো, আমার ব্র্যান্ড বানাবো, তার আগ পর্যন্ত কিন্তু আমি কিছুই করি নাই, জাস্ট বুঝছি সব কিছু। এরপরে আমি আমার ফার্স্ট স্টেপ, জেনারেলি আমি আমার বিজনেসে যেইটা করি বা করার কথা ভাবি সেটা হলো, ফার্স্টেই আমি কোনো প্রোডাক্ট সার্ভিস কিছু বানানোর আগে ফার্স্টে আমি সোশ্যাল মিডিয়া বানাই বাংলাদেশি বিজনেস হইলে, এবং ব্র্যান্ডিং সেট আপ করি, এবং তারপর অ্যাড চালাই দেখার জন্য যে মানুষ আসলে কিনে নাকি। সো আমি মাথার মধ্যে ভাববো যে আমরা যদি গাছের এক্সাম্পলটা নিয়ে আগাই, যে গাছ যদি আমি বেচতে চাই তাহলে আমার কী লাগবে, গাছ লাগবে বুঝছি, আর কী লাগবে, একটা টব লাগবে, ধরো যেখানে আমাদের পিছনে ধরো গাছ আছে, এটা যদি আমরা একটা মডেল হিসেবে ধরি, একটা টব লাগবে, টবের নিচে একটা ট্রে লাগবে যেন পানি টানি না বের হয়, উপরে গাছ লাগবে, মাটি লাগবে, চারটা জিনিস লাগবে আমাদের। সো আমি চারটা জিনিস আমি দুইভাবে করতে পারি জিনিসটা, এক হইল আমি আশপাশের কারো থেকে সোর্স করতে পারি ছবি টবি, আর যদি তা না হয় যেমন ধরো আমি এখান থেকে ছবি তুলে নিয়ে যেতে পারি, বা আমার আশপাশে কারো যাদের ইনডোর প্ল্যান্ট আছে তাদের বাসায় যে আমি ছবি তুলে নিয়ে যেতে পারি, বা আমি লাগলে দুই তিনটা কিনতেও পারি যদি আমি নিজে আরও যত্ন করে ছবি বানাই, ওই তিনটা দিয়ে আমি অ্যাড চালাবো। অ্যাড চালা দেখবো কয়জন চায়, যারা চায় আমি তাদেরকে বলবো ভাই আমার কাছে নাই, আমি আপনারে দিতে পারবো না, আমার কাছে নাই সরি বলে আমি বন্ধ করবো। যদি আমি দেখি যে ধরো আমি অ্যারাউন্ড $50 থেকে $100 মতো খরচ করছি, আর আমি ইন্টারেস্ট দেখছি যেই ইন্টারেস্ট যদি আমি সার্ভ করতে পারতাম তাহলে আমার $50 থেকে $100 বেশি প্রফিট আসতো, সার্ভ তো করতে পারিনি, আমার তো গাছ নাই, কিন্তু যদি পারতাম তাহলে হতো, দেন আই হ্যাভ আ বিজনেস। এখন আমি যাব, এখন আমি যা আস্তে আস্তে প্রোডাক্ট সোর্স করা শুরু করব, আমি মাটি কিনবো, আমি গাছ কিনবো, আমি টব কিনবো, তারপরে যে আমি আবার পুরো জিনিসটা আরেকটু অর্গানাইজ হয়ে তা আগাবো, এবং তখন যে আমি আবার আরেকটু ফুল ফ্লেজের অ্যাড চালাবো, তখন আস্তে আস্তে আমার রিপল এফেক্ট শুরু হবে। প্রথমে যে আমি যখন 1 কেজি মাটি কিনবো তখন খরচ বেশি হবে, তারপর যে আমি 50 কেজি কিনবো, 5 বছর পরে যে আমার ফার্মের ভিতরে মনস্টেরা হবে। সো আস্তে আস্তে তারপর আমার জিনিস বড় হবে, ইভেনচুয়ালি আপনার গোল হবে যে আপনি যেখানে ছিলেন ওইখানে একটা সিও বসে আপনার জীবন আপনার এনজয় করা শুরু করা, কারণ নাইলে তো আপনি একটা চাষি হয়ে গেলেন, তাই না? আর আপনি চাষি হইতে চাইলে আলাদা কথা, আমি যেরকম আমার গার্ডেনিং খুব পছন্দ, আমার চাষি হওয়ার ইচ্ছা অনেক বেশি, বাট অ্যাজ ওটা আপনি করবেন যদি আপনার শখ থাকে, নট বিকজ ইটস নেসেসারি, নেসেসিটির জন্য না। তো এইটা হইলো আমার জেনারেল বিজনেস ফ্রেমওয়ার্ক, যেভাবে আমি কোনো একটা বিজনেসের কথা চিন্তা করি। তোমরা কেমনে চিন্তা করো? ওয়াও, ভালো লাগছে, রিয়েলি গুড, রিয়েলি গুড। না আমার মনে হয় কি বুঝছো, তুমি যা যা বলছো এর অনেকটা সময় মানুষ হচ্ছে মাঝখানে একটা মিসিং, একদম ফার্স্টের কোয়েশ্চেন যেটা হচ্ছে আমার কাছে 50,000 বা 1,00,000 টাকা আছে, আর লাস্টের লাইন সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে এখন আমি বুস্ট করতেছি, দ্যাটস ইট, সেল শুরু হয়ে গেছে। এই মাঝখানে যে এত কিছু হলো, তার মানে হোল টাইম ইউ আর জাস্ট রিসার্চিং, নট অনলি এটা তো মিসিংই থাকে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি কোন জিনিসটা হচ্ছে, কোনটা এখন হবে, সেটা তো মিসিংই থাকে, যেটা আমার পক্ষে খুব বেশি পসিবল, অর্থাৎ বৃক্ষমেলার সামনে গিয়ে দাঁড়ানো আর হাতে হাতে এভাবে লেখা, এটাও মিসিং থাকে। এবং এখানে ও যে পাঠাওর যে যে ফাদার ছিল, তো ওরা ওরা ওদের এমপিটা খুব মজার ছিল। সো দে শেয়ার এ স্টোরি যে সো পাঠাও কীভাবে বুঝলো যে রাইড শেয়ারিং একটা ডিম্যান্ড আছে, বা আদৌ মানুষজন আমরা কি একটা স্ট্রেঞ্জারের পিছনে বসে যাব কি না, হাউ ডু উই নো? এবং এটা তো কেউ করেনি এখন পর্যন্ত। ইনডোর প্ল্যান্টসের ক্ষেত্রে তো ইউনো তোমার তুমি রিসার্চ করতে পারবা, দেখো কী করছে জিনিসটা কত সিম্পলভাবে, প্রবাবলি তুমি জানতে পারো স্টোরিটা, জানো স্টোরিটা, বলতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিওর, যে ফেসবুক গ্রুপে দে পোস্টেড ইট, রাইট? ফেসবুক গ্রুপে তার পোস্ট করছে, এবং একদম খুব মিনিমামভাবে কিন্তু জিনিসটা করছে, জাস্ট টু টেস্ট আউট যে আদৌ মানুষ এই সার্ভিসটা নিবে কি নিবে না, অ্যান্ড দেন দে স্কেল ইট আপ, রাইট? সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মানে যেখানে নতুন একটা তোমার, আমি তোমাকে বলি, যখন এবং সব বিজনেসে এটা সত্য, আমি 2011-তে 12-তে যখন আমরা পেট অ্যাক্সেসরিজের বিজনেস শুরু করি, তখন আমি ঢাকা কলেজে পড়ি, তখন সো তখন তো এটা অনেক আগের কথা, যেহেতু 2011-12 আপনাদের বুঝতে হবে যে তখন কিছুই নাই, বিকাশ নগদ তো নাই, ইন্টারনেটই নেই মানুষের বাসায়, কম্পিউটার আছে খুব কম মানুষের বাসায়, কিছুই নেই তখন, তখন এফ কমার্সও কিছু আসে না, ই কমার্স তো দূর, মানুষ ওয়েবসাইটে যে অর্ডার দিবে ফেসবুকে কেউ ও ভাবে না তখনও, একটু অ্যাফ্লুয়েন্ট কাস্টমার আস্তে আস্তে একটু ফেসবুক অর্ডার টর্ডার দেওয়া শুরু করছে, খুব বেশি না। তো তখন আমরা এফ কমার্স কুকুর বিড়ালের হাবিজাবি জিনিসপত্র বেচা শুরু করি, এবং তখন আমি দিনের পর দিন ডেলিভারি দিছি, জাস্ট কাস্টমার কী চায় বুঝার জন্য, কাস্টমারের কী লাগে, মানুষের বাসায় গেছি, মানুষের বিড়াল আদর করছি, অনেক কাস্টমার আমি চিনতাম, এই গুলশানে টমটম নামে একটা বিড়াল ছিল, ওদের বাসায় আমি প্রায় বিভিন্ন জিনিস ডেলিভারি দিতে যাইতাম,
তো ওনারা হয়তো কখনোই পডকাস্ট দেখলে মনে পড়বে ওনাদের আমার কথা যে বিড়ালের জিনিসপত্র ডেলিভারি ছেলেটা কত ফেমাস। সো কাস্টমারের মেইনলি বোঝার জন্য যে মানুষ আসলে চায় কি, কাস্টমার ইনসাইটস পাওয়া আসলে খুব সহজ, কিন্তু প্রবলেম হইল এখন আমরা সবাই এত বেশি ডিজিটাল হয়ে গেছি যে আমরা সব কিছু বাসায় বসে করতে চাই, এবং সব কিছু বাসায় বসে আসলে করা যায় না, করতে গেলে ডেটার কোয়ালিটি ভালো হয় না এবং তখন বিজনেস খারাপ হয়ে যায়। আর ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তো আমরা নেই না, দেখা যায় যে আমি এটা করবো কারণ অমুক বলছে, বাট আমি নিজে যে একটু খোঁজ নিবো যে এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন, এটা করলে আদৌ চলবে নাকি, তারপরেও ফেল হইতে পারে। এমন না যে আমি এত কিছু রিসার্চ করে আমি গাছের ব্যবসা শুরু করলাম তারপর যে গাছের ব্যবসা চলবে এরকম না, বাট আমার চান্স অফ ফেল আর একটু কমে যায়।